হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। একটা বৃষ্টি ভেজে সকাল নিয়ে গুরু গুরু ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছো বাসে উঠেছি। তো এই জায়গাটা কি বলে, ফ্রাইল ওভার না কি বলে জানি না ঠিক। তো অনেকটা পাহাড়ের মতো দেখতে, আর এখানে যে নদীর ব্রিজ না দারুণ ছিল, মানে খুবই মানে খুবই সুন্দর। ভয়েসটা দিচ্ছি আমি পরে দিন, সেরকম মানে ব্লগটা পরে দেখলাম, সেরকম করতে পারিনি বড়। তো যেটুকু করলাম সেটুকু শেয়ার করবো, যাই না শেয়ার করতে পারবো কি না, প্রচুর নেটওয়ার্কের সমস্যা, মানে প্রচুর মানে প্রচুর। তো দেখতে পারছো যদি এত সুন্দর অপরূপ দৃশ্য, মানে খুবই সুন্দর। তো প্রায় 1.5 বছর পর বের হলাম এত দূরের জন্য, আর এখানেও আসলাম 1.5 বছর লাস্ট এখানে এসেছিলাম। তো বাস থেকে নামলাম, মা দাদা আছে ওখানে, সবাই মিলে একসাথে এসেছিলাম, পিসি দিদি, মানে ওরা ফালাকাটা থেকে উঠেছিলো, আমরা দুপুরি থেকে উঠেছি, একই বাসে এসেছি, মানে খুবই মজা করতে করতে আসলাম। তো এখন মানে যেখানে আসছিলাম সেখানে চলে এসেছি ব্রিজটা। তো দেখতে পাচ্ছ সবাই ঢুকছে। তো যেটুকু করেছি ওইটুকু ব্লগ দেখে তোমরা এনজয় করো। তো এখানে বেলুন ফুলানো চলছে, আমি দুটো বেলুন ফুলিয়েছি এখন, আর কেন জানো না বেলুন ফুলাতে পারি না, তাই আমি বেলুনগুলো বেঁধে দিচ্ছিলাম। মানে এখানে কেকটাও তো খুবই সুন্দর ছিল। তো ভাগ্নিকে দেখে চোখ সুন্দর করে সাজানো হয়েছে, মানে খুবই সুন্দর লাগছিল, যাই না তোমরা কথাগুলো শুনতে পাচ্ছ কি না। তো ব্লগটা আজকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, প্লিজ প্লিজ প্লিজ। তো খুবই কিউট লাগছিল, মানে একটু আনকমন সাজানো হয়েছে। তো এখন সবাই আশীর্বাদ করছিল, আমি করেছিলাম সেটা মানে তোলা হয়নি। আর রাতে মানে 2টো পর্যন্ত রাত্রে কে ভাগ্নি আমি ভাই তিনজনে একটা একা ঘরে মানে খুবই গল্প করছিলাম। তো কয়েকটা ছবি দেখে নাও, ব্লগটা যেহেতু ছোট হয়েছে বুঝতে পারিনি। তো তাটা আজকের মতো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কথা হবে নেক্সট ব্লগে।